ক্যারিয়ারে দুইটা মাত্র সেঞ্চুরি, গত বিশ্বকাপে টানা দুটি। সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিল তার নিউজিল্যান্ডের বিপক্ষে। হ্যামিল্টনে 128 রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর আর তার ব্যাটিং অঙ্কের ছোঁয়া পায়নি। 75 ছিল সর্বোচ্চ। অবশেষে মাহমুদুল্লাহর ব্যাট হাসল। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ। 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে অসাধারণ ব্যাট করলেন বাংলাদেশের এই মিডল অর্ডার। শুধু জুটি বাঁধাই নয়, বাংলাদেশকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার সঙ্গে বড় ইনিংসও খেললেন। জুটি বাঁধলেন 200 বেশি রানের, 107 বলে 8টি বাউন্ডারি আর 2টি ছক্কায় সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছান রিয়াদ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।